আগে বহুত জনে হেলা দিত, তো এখন তারা হয়তো দেখা যাচ্ছে শরীর হয়ে তার বাজেট অনুযায়ী তে কোরবানি করতে পারে। দর্শক সামনে আইয়ের কোরবান, আর এই কোরবানত বোধকেই আস্তগে ফসু কোরবানি দনের সামর্থ্য নাই। আবার বোধকের সামর্থ্য থাকিলেও যারার বাসাত হাঁস গরিবার মতো মানুষের সংকট আছে, তারাল্লাই সুকবল লইছি চট্টগ্রাম নগরীর স্বনামধন্য সুপার শপ নিত্য প্রয়োজন বিডি। প্রত্যেক বছরের নিয়ায় এবছরও কোরবানত চট্টগ্রামবাসীর পাশে আছে চট্টগ্রামত 680 টি গরুস্থ বিক্রি করি সারা জাগানো অনলাইন শপ নিত্য প্রয়োজন বিডি। জেরে মাত্র 20,000, 25,000 এবং 35,000 টিআই একগে শরিক কেনা যাব। 6 শরিকত এক গরু অনারা পাইবেন। আমি নিজে কোরবান দিই, তোমার আরোগ্য গরিব মানুষ আছে, 20,000 টাকা প্রতি বাবা বাগা ইতেবা কোরবান দি কোরবা অনেক বুঝতে অনেক ভাগ্য দিবে। আমি এই পর্যন্ত 5 বার নিয়েছি, ভালো পেয়েছি, প্রত্যেকবারই ভালো পেয়েছি এবং ওনাদের সার্ভিসটাও অনেক ভালো এবং সবসময় ফ্রেশ জিনিসটাই দেয়। ওনারা এবার কোরবানির উগ্র সিস্টেম চালু করছে, এবার ওনারা লগে আরও কোরবানিও করছেন সামনে। আমরা যারা ছোড়া বা যারা কোরবানি শরীর হইতে চাই তারা আর আগে সুযোগ দিয়ে আর এইভাবে হাজার লাগাইবার চেষ্টা করি। এক্ষেত্রে মোটামুটি আর একটা রাস্তা যেহেতু আছে আর তারা বাজার যাই আর দিয়ে হাঙ্গামা করিবার সুযোগ দরকারও নই, তারা শরীর হইলে আর হয়তো নিশ্চিন্ত মনে শরীর হইবার সুযোগ পাই। আজকে জুমাবারও আমি 2 কেজি আমার বাসার জন্য অনেক ভালো লাগে, আমার এখান থেকে হুজুর থেকে আমি মাংস নিয়ে অনেক আনন্দিত হই এবং হুজুরের কাছে মেসেজের মাধ্যমে অর্ডার করি। আমি এখান থেকে গরুর মাংস নিয়েছি, ভাঘা তো মানে মিক্সচার মাংস অনেক ভালো, আপনার 850 টাকা করে কেজি নিয়েছে, এটি ভালো বাজারের তো বহু তুলনামূলক অনেক ভালো। বাজারত কি গরু বেচারি তারা সগুন দেখি, এখন তো সরাসরি দেখি দে গরু তারা ফেজত দেয়, ফেজের তুলনা অনুযায়ী আর সংগ্রহ করি, মোটামুটি অনেক ফ্রেশ বাজার তো অনেক ফ্রেশ, ওজনও ঠিক। কোরবানি দিবেন দে অনেক, কিন্তু দায়িত্ব নিত্য প্রয়োজন বিড়ির এই স্লোগানত আধুনিক বিশ্বের ডলিলে চট্টগ্রামত গরু কিনাতুন শুরু করি কষায়ের হাঁস বেক কিছুই অনলাইন শপ নিত্য প্রয়োজন বিড়ির একদল দক্ষ কর্মী হালাল ও শরীয়সম্মতভাবে ব্যাগ স্বাস্থ্যবিধি মানিয়ে রে পশু জবাই করিব। অনেক শুধুমাত্র উপস্থিত থাকিরে কোরবানির শরিক হইবেন, মাংস প্রসেসিং সঠিকভাবে কোরবানি পাকার বন্টন প্যাকেজিং এবং বাসাত হোম ডেলিভারি ব্যবস্থাও থাকিব। আর আরোগ্য উদ্যোগ লই উদ্যোগ হইতে শরিকই কোরবানি, আর বহুত প্রবাসী ভাই অল আছে যারা তো দেশের মধ্যে দায়িত্ব থাকে, কিন্তু হয়তো দেখা যাচ্ছে উগ্র রিলায়েবল সোর্স না পাওয়ার কারণে তারা বোধসমত প্রতারিত হয় কিংবা মন যেভাবে চাই এভাবে করে নিতে পারে। তা আর তারার কথা মাথা থাকি এবং উন্নত বিশ্বের লোক মিলাই রে তারাও ওই ব্যাগ গত 2 বছর ধরে করছি এবং এবছরও করছি ইনশাল্লাহ শরিকই কোরবানি, মানে 60 জন শরিকের আর 200 গরু বন্টন করে দিই, প্রতি শরিক 20,000 টিয়া করিয়ে শরিক করতে পারিব, 5,000 করিয়া অগ্রিম দিয়ে আর আর বাকি টিয়া কোরবানির পশুর গলা চুরিব এবার আগে দিন ইনশাল্লাহ ওরা দিয়ে দিলে কোরবানির জীবাশ্চই শুদ্ধ প্রণালী এই প্রণালীর মধ্যে পড়ে যাইব। এবং যারা প্রবাসে আছে তারার প্রতি আর অনুরোধ চাইব ওনারা আস্থা লইয়ের আর অর্ডার করতে পারবেন। প্রবাসী ভাই যারা আছেন তারা হলদে আর লয় কোরবানি শরিক হইয়ে না ভিডিও কলের মাধ্যমে বা ফটোগ্রাফি বা বাড়ির আত্মীয় স্বজন হনিকাই কোরবানির গরু হন্য লোয়া হইয়ে হন জায়গা তো লোয়া হইয়ে কি গরু সবকিছু চাইয়ে না আর সাদা তাহিয়ে না কোরবানি গরিত পারিবেন। আর যদি ধরেন বাচ্চা ছোট তাইলে বা মহিলা মানুষ তাইলে যদি আইন না পেলে আর সেক্ষেত্রে হোম ডেলিভারি দিও মনের অনেকেই একা ধরেন কোরবানি দিতে পারে না, 1 শরিক বা 2 শরিকে অনেকে কোরবানি দিতে চায়, তাদের জন্য আমাদের আসলে মূলত এই ব্যবস্থাটা। এছাড়াও নিত্য প্রয়োজন বিড়তুন অনেক পাই যাবেন সবসময় সাতপুরের ইলিশ, মেঘনে নদীর তাজা হাতাল, রুই ও আইড় মাছ। সি প্লাস টিভি চট্টগ্রাম।